ಆಯ ಜಗದ್ಧಿತಾಯ ಕೃಷ್ಣಾಯ ಗೋವಿಂದಾಯ ನಮಃ. জয় গ্রহরাজের জয়। ভালো রেখো ঠাকুর সবাইকে, তুমিও ভালো থেকো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলু এন্ড শুনু ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে এই সুন্দর সকালে সুন্দর দিনের সাথে ব্লগটি শুরু করছি, আশা করছি খুব ভালো লাগবে। তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে, কারণ ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফ্রেন্ডস, আমার ছোটদি ভাই মানে আমার ননদ, ছোটো ননদ আর আমার ঠাকুর জামাই হচ্ছে দুজনে মিলে পুরীতে গেছিলো। তো পুরী থেকে আমাদের জন্য কী কী উপহার নিয়ে এসছে, তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এটা হলো মায়ের শাড়ি। তো মা দিদিদের বাড়ি ছিল, দিদিদের বাড়ি থেকে পরে এসছে, ওই জন্য একটু অগোছালো আছে, তবুও এটা হলো মায়ের শাড়ি। আর পুরীর শাড়ি দেখলেই কিন্তু বোঝা যায়, কারণ সব কিছুতে একটু গোল গোল ভাব থাকে। তো দেখো, এখানে গোল গোল বুটিক মতো আছে, আর দেখলেই বোঝা যাচ্ছে যে এটা পুরীর শাড়ি। আর হচ্ছে মানে কেউ কিছু উপহার দিলে না নিজের ভীষণ ভালো লাগে, খুব আনন্দ হয়। কেন কি জানি, সেই ছোটো থেকে এত বড় হয়ে গেছি, মা হয়ে গেছি দুটো বাচ্চার, তাও কেউ কিছু উপহার দিলে খুব খুশি হই। এটা হলো আমার মেয়ের, এটা হলো আমার মেয়ের জামা। এগুলোকে কি জামা বলে আমি ঠিক জানি না। তো এটা হলো আমার মেয়ের, আর এটা হলো আমার ছেলের জামা, ছেলের গেঞ্জি, পুরী বিচ। কত সুন্দর না, ও দেখে মানে ওর পিসুমণি দিয়েছে, ও দেখে যে কি করবে মানে দিশাহারা হয়ে গেছে। আর এখানে একটা পুরীর লোগো আছে, পুরী উড়িষ্যা হ্যান্ডলুম। আর এটা হলো মেন মানুষের জিনিস, এটা হলো এই যে আমার জগন্নাথের, জগন্নাথের মতোই আমার জগন্নাথ, একই গায়ের কালার। তো এটা হলো আমার জগন্নাথের গেঞ্জি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে জামাকাপড়গুলো কেমন লাগলো। আর পিকচার তো আমি বাকি হে মেরে ও দোষ। দেখো, এটা হলো মায়ের জন্য এনেছে, যেহেতু মা ঠাকুর পুজো করে। এখানে প্রসাদ তো আছে, পুরীর অনেক প্রসাদ দিয়েছিল, আমরা সবাই খেয়েছি, এটুকু আছে। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ ঠাকুরের কিছু ভোগ টোক রান্না করলে সুন্দরই ঢেকে ঠুকে রাখা যাবে, বেশ সুন্দরই। আমার খুব ভালো লেগেছে, এটা ভালো লেগেছে কারণ হচ্ছে এর যে একটা ডিজাইন বললাম না, পুরীর জিনিস দেখলেই বোঝা যায় গোল গোল কিছু ভাব থাকে। তো দেখো, এখানে এই যে গামলার গায়ে হচ্ছে গোল 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 আছে, প্লাস হচ্ছে এখানে ডিজাইন করা আছে, মানে দেখলেই কেউ যে কেউ বুঝে যাবে যে এটা পুরীর জিনিস। তো চলো, আর সব থেকে আর একটা মেন জিনিস যেটা যেটা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ জিনিস, মানে আমি খুবই খুশি, বোঝাতে পারবো না ভীষণ খুশি হয়েছি আমি। দেখো আমার জন্য কি সুন্দর শাখা নিয়ে এসছে, আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে। এটা হলো মাছের ডিজাইন, জুম করো, মাছের ডিজাইন, দুই সাইডে দুটো মাছ আছে। তো মানে সত্যি দেখো তোমরা কত সুন্দর, আমার জীবনের পরম পাওয়া এটা, এটা সত্যি খুব সুন্দর। তো এটা আমি মাথায় তুলে রাখি, আর ছোটদিকে আর জামাইবুকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এর সাথে পলাও আছে, এর সাথে পলাও দিয়ে দিয়েছে দিদিভাই। তো সত্যি আমি খুব খুশি, আমি যে এই জিনিসটা পেয়ে আমার অনেক দিনের আশা ছিল এরকম মোটা মোটা শাখা করব। তো দিদিভাই সেই আমার মনের আশাটা পূর্ণ করেছে। আমি সত্যি আর কিছু মানে বলবো যেতে পারছি না যে আমি কখন করবো এটা, কিন্তু দোষ করে পৌষ মাস তো করতে নেই, পৌষ মাসে তো শাখা পলা করে না, সেই জন্য আমি করতে পারছি না। তো সেই জন্য মানে প্রত্যেক দিন দেখবো এটাকে একবার করে, দেখ কি সুন্দর। এই হলো আমাদের পুরীর গিফট। তো দিদির যে কবারই যায়, পুরী যায় কি দার্জিলিং যায়, যেখানেই যায় আমাদের সবাই সবার জন্যই গিফট নিয়ে আসে।
তো সেগুলো আগে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এর আগে দার্জিলিং গেছিলো আমাদের জন্য, সবার জন্য শাল সোয়েটার সবার জন্যই নিয়ে এসেছিল। এই তো আমরা সবাই সত্যি খুব খুশি। তো ফ্রেন্ডস সবই তো দেখানো হয়ে গেছে, তো চলো এক এক করে গুছিয়ে রাখি, আবার না হলে অগোছালো হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। তো চলো সুন্দর করে গুছিয়ে রাখি, সমস্ত কাজ বাজ করি, তারপর তো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস কালকে আমার গানের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, পারি না তবু মাঝে মাঝে তোমাদেরকে একটু মনোরঞ্জন করার চেষ্টা করি। তো গানের ফুল গানের ডান্স ভিডিও করতে গিয়ে তোমাদের দাদাদের কাছে খুব যাচ্ছে তাই করে গালাগালি করে আমাকে, তবু কিছু মনে করি না। কিছু পেতে গেলে কিছু শুনতে হয়, কিছু খোয়াতে হয়, তো সেটাই মনে করি সবসময়। তো এখন এগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি, রেখে তারপরে আবার রান্নাবান্না আছে। তো আজকে সকালে রান্না করিনি, কারণ আজকে সকালে খিচুড়ি আছে, কালকের খিচুড়ি, তো সেই খিচুড়ি খাবো, তো সেই জন্য আজকে সকালে রান্না করিনি। আর মা বলছে যে খিচুড়ি খাবে না, তো ভাত আছে দেখি, বেগুন ভেজে দেবো মাকে, বেগুন ভাজে দিয়ে মা ভাত খেয়ে নেবে আর আমরা খিচুড়ি খেয়ে নেবো। তো ফ্রেন্ডস সকালে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন দুপুরের প্রস্তুতি চলছে রান্নার। তো দেখো এখন হচ্ছে নিরামিষ রান্না হবে আজকে, ফুলকপি আলু নিরামিষ আর এখানে পালং শাক বেগুন আলু দিয়ে। তো চলো ঝটপট করে রান্না বান্না করে নিই। আর আজকে আমাদের এখানে তিন চার দিন ধরে গান হচ্ছে, তো আজকে যদি গান শুনতে যেতে পারি কীর্তন, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে তাড়াতাড়ি রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো দেখো পালং শাক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমাদের বাঁশের ঝাড়ের থেকে বাঁশ বিক্রি করা হয়েছে, তো সেই জন্য আমার পুরো সেই কঞ্চি পরিষ্কার করতে গিয়ে হাত কেটে গেছে কত জায়গায়, মানে আমি বাকিয়ে খেতে পারছি না পুরো, মানে জ্বলে যাচ্ছে, এখানটায় তো বেশি লাগছে, এখানটায় দুই জায়গায় বেশি কেটেছে, আর পুরো হাতে তো আছেই। তো চলো তোমাদের দাদা ভাইয়ের ভাত এটা, আর আমার ভাত আমি একটু চালু করেছি কিন্তু মাখাতে পারছি না, তোমাদের দাদা ভাইয়ের দিয়ে মাখিয়ে নিও, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করি। তরকারিটা মোটামুটি হয়েছে, ভালো হয়নি মোটামুটি, মাছ হলে ভালো হতো। তো হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, তো দেখো রোদ্দুরে বসে আছি, কারণ শীতকাল মানেই রোদ্দুরে বসে থাকলে ভালো লাগে। তো কালকে আমার শাশুড়ি কমলা লেবু নিয়ে এসেছিলো, তো কমলা লেবু আমার ভাগেরটা আমি খাইনি, সবাই খেয়েছে টুকটাক, আমি আর তোমাদের দাদা ভাই খাইনি, তো সেই জন্য মানে তোমাদের দাদা ভাই বার করে এনে দিল যে তোমার কমলা লেবুটা খাও। তো দেখি যদি আমার ভাগ্য ভালো থাকে নতুন বছরে তো কমলা লেবুটা মিষ্টি হবে, আর যদি ভাগ্য খারাপ থাকে এবছরও তাহলে কমলা লেবুটা টক হবে। তো চলো ছাড়িয়ে খেয়ে দেখি। আর এই কমলা লেবুর খোসা যখন বিয়ে হয়নি তখন আমরা বেটে কী কী দিয়ে যেন সব মুখে লাগাতাম, বেশ ভালোই, মানে কমলা লেবুর খোসা কিন্তু সত্যি উপকারী, মুখে লাগালে ভালো হয়, আর শীতকালে কমলা লেবু খাওয়া খুব উপকার, কমলা লেবু খেলে স্কিন ফর্সা হয়। এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিই, নালে এগুলো তিতো লাগবে। মিষ্টি হবে তো? বোয়াগুলো দেখো কত ছোট ছোট বন্ধুরা। তো যাই হোক ফ্রেন্ড, এবছরটা হয়তো আমার ভালো যাবে, কমলা লেবুটা বেশ ভালোই টেস্টি, মিষ্টি মিষ্টি, সামান্য একটু টক আছে, মানে একটু একটু খারাপ যাবে, একটু একটু ভালো যাবে, বেশিরভাগ ভালোই যাবে। তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিও। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, চলো বাই।